দর্শক, ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে সেন্ট মার্টিনে 13টি ট্রলার ডুবি হয়েছে এবং ঘূর্ণিঝড় সিত্রাঙ্গকে নিয়ে মুখ খুলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় সিত্রাঙ্গকে নিয়ে কি বলেছেন এবং সেন্ট মার্টিনে 13 ট্রলার ডুবি নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। দর্শক, কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনে ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে 13টি ট্রলার ডুবে গেছে, যেটিতে নোঙর করা ছিল ট্রলারগুলো। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার দুপুরে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান ট্রলার ডুবে যাওয়ার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল থেকে জোর বৃষ্টি হচ্ছে, এছাড়া সাগরও উত্তাল, বৃষ্টির সঙ্গে বাড়ছে বাতাসের তীব্রতা। টেকসই বেড়িবাঁধ না থাকায় ঝুঁকিতে রয়েছে সেন্ট মার্টিনের 10,000 মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, সকালে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে। এছাড়া এসব এলাকার পার্শ্ববর্তী দ্বীপ ও চরগুলোকে বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাঙ্গ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। এর মধ্যে সেখানে 576টি সাইক্লোন শেল্টার বা আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, তৈরি করা হয়েছে 85টি মেডিকেল টিম, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সহ যাবতীয় সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছে 10,000 স্বেচ্ছাসেবক। এছাড়াও সমুদ্র সৈকতে পর্যটক নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। এদিকে ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার 24 অক্টোবর প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম জানান, ঘূর্ণিঝড় সিত্রাঙ্গ মঙ্গলবার বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত করতে পারে বলে পূর্বাভাস পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে তথ্য জানছেন। প্রধানমন্ত্রী আসন্ন এ ভয়াবহ ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের আঘাত থেকে জীবন ও সম্পদ রক্ষায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। প্রেস সচিব জানান, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিতে আইন প্রণেতা সহ তার দলের স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। তিনি ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের কারণে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে তাদের নির্দেশ দিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধানমন্ত্রীর কার্যালয়েও 24 ঘন্টার জন্য প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ পর্যবেক্ষণ সেল চালু করা হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, সোমবার সকাল 10:15 চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 570 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 535 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 525 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 495 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল সিত্রাঙ্গ। এটি আরও ঘনীভূত ও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল মঙ্গলবার ভোর থেকে সকাল নাগাদ খেপু পাড়ার কাছ দিয়ে বরিশাল চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা জড়ো হওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।